দাদা, আপনি বিভিন্ন এলাকায় ঘুরলেন, কেমন সাড়া পেলেন, কেমন দেখছেন? সাড়া তো এটা প্রচার করছি না, আমি তো ভোট দেখছি। ভোট ভালো, টার্ন আউট ভালো, মানে স্বতঃস্ফূর্তভাবে প্রচুর লোক বুথে এসে ভোট দিচ্ছে। সকালের দিকে আবহাওয়াটা একটু মনোরম ছিল, ফলে সকালের দিকে ভোটটা ভালো হয়েছে। দুপুরে যেটা হয়, অনেকে রান্নাবান্না করেন, একটু হয়তো বিশ্রাম নেয়, খাওয়া দাওয়া করেন, কিন্তু আবার বিকাল থেকে ভালোই ভোট করছে, ফলে আশানুরূপ ভোটই আমি দেখতে পাচ্ছি। সুজাপুরে বিক্ষিপ্ত গণ্ডগোল হয়েছে, সেখানে বিশেষ করে তৃণমূলের যারা কর্মী ছিল তাদেরকে মারধর করেছে কংগ্রেসের লোকেরা, এরকম একটা অভিযোগ উঠেছিল, আপনি সেখানে গিয়েছিলেন? আমি গিয়েছিলাম, সেটা 115টার বুথ কোয়াইশবাড়িতে। সেখানে মানে আমি খুব অবাক হলাম যে এতগুলো কেন্দ্রীয় বাহিনীর মানে ফোর্স আছে, এরা আছে, আপনার বিএসএফের সেনারা আছে, তারা থাকতে কী করে আমাদের পলিগেজেটকে এসে কংগ্রেসের সমাজবিরোধী গুন্ডারা সেই বুথেরও না, তারা অন্য জায়গা থেকে এসছে, এসে মেরে দিয়ে চলে গেল। একজনের চোখ ফুলে গেছে, সুজাপুরে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, সেখান থেকে তাকে মালদা মেডিকেলে নিয়ে যেতে হলো। আর একজনের মাথা ফুলে আছে, ঘাড়ের কাছে কালশিটে দাগ পড়ে গেছে, ফলে পায়ের তলা থেকে মাটি ফুয়ে যাচ্ছে বলেই এই যে হিংসার আশ্রয় নিয়েছে কংগ্রেস। এটা গান্ধীজির অহিংসাবাদী কংগ্রেসের যে উত্তরাধিকার বহন করে, গণি খান চৌধুরী উত্তরাধিকার বহন করে বলে যারা দাবি করে, তাদের কাছ থেকে এটা আমরা আশা করি না। দাদা, আরেকটা জিনিস বলছিলাম যে বিভিন্ন এলাকায় ঘুরলেন আপনি, সেখানে মহিলাদের কেমন ইয়ে দেখলেন? যে মহিলারা যথেষ্ট রাজনৈতিক সচেতন এবং তারা যেভাবে বুথে এসে ভোট দিচ্ছেন সেটা সত্যি একটা মানে খুব সুন্দর আশানুরূপভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। লক্ষ্মী ভাণ্ডার কি প্রভাব ফেলছে? অনেক কিছু, দিদির উন্নয়নের স্কিম, বিজেপির বিভেদকামী রাজনীতির বিরুদ্ধে যে কড়া অবস্থান তৃণমূল নিয়েছে, এনআরসি, সিএএ, অভিন্ন দেওয়ানি বিধি, এবং তার সঙ্গে অবশ্যই উন্নয়নমূলক যে পরিকল্পনাগুলো, এবং তারপর একটা কোথাও আশা দেখছে যে তৃণমূল কংগ্রেসই আমাদেরকে আগামী দিনে বিজেপির যে বাংলা বিরোধী রাজনীতি বকে আটকে দিচ্ছে, 100 দিনের কাজ টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না, এখানে তৃণমূল বা জোড়া ফুলে তারা একটা আশা খুঁজে পাচ্ছে। 60টা বিধানসভাই মানে ওভারঅল কীরকম আর কি ইয়ে হচ্ছে? ভালো ভোট হচ্ছে, আমি বলবো যে আশানুরূপ ভোট হচ্ছে, এবং এ পর্যন্ত আর 1.5 ঘন্টা আছে, এ পর্যন্ত টার্ন আউট বেশ ভালো। দাদা, একটা জিনিস বলছিলাম যে বিশেষ করে আপনার কালীচক 1 নম্বর ব্লকের শ্রীরামপুর যে বাহাদুরপুর প্রাইমারি স্কুল, সেখানে যে ভোটাররা, সেই ভোটাররা অভিযোগ করছিলেন যে সেখানে যে কোনো বোতামেই টিপা যাচ্ছিল না কেন, সেখানে কিন্তু বিজেপির ভোট যাচ্ছিলো, এমনটা একটা অভিযোগ উঠেছে। এটা আমি একটু আগে শুনলাম, এটা মানে নরেন্দ্র মোদীর ভারতে এগুলো মানে কোনো অবাক হওয়ার ঘটনা নয়। ইভিএমের এই ছলচাতুর নিয়ে আগেও প্রশ্ন উঠেছে, এবং এমনটা যদি হয় তবে এতে বিস্মিত হওয়ার কিছু নেই। প্রিসাইডিং বলছে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমি এখনও ব্যক্তিগতভাবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, সত্যি বলতে আমি একটু আগে শুনেছি, খতিয়ে দেখতে পারিনি, মানে সত্য মিথ্যা আমি বলতে পারবো না, আমাকে এখন কথা বলতে হবে, জানতে হবে। আমি একটু আগে শুনলাম, কিন্তু আমি মানে নির্দিষ্টভাবে শ্রীরামপুরের ঘটনাটা বলছি না, কিন্তু যবে থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন, ইভিএম ট্যাম্পারিং তো একটা বড় প্রশ্ন, আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা তো আছে, সেই আশঙ্কা তো রয়েই যাচ্ছে।